আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। দেখেন, কালকে আমি মেশিন যখন খুলছিলাম তখন ডিমগুলো চেক করার জন্য কিন্তু আমি এই এর ভিতরে যে লাইটটা জ্বলে এটা জ্বললে কিন্তু ডিমগুলো চেক করতে অসুবিধা হয় বা ভিতরে দেখতে সমস্যা হয়, সেজন্য আমি এইভাবে সুইচটা চেপে আপনার এইভাবে লাইটটা বন্ধ করে রাখছিলাম। রাতে রাখার পরে আপনার ডিম টিম চেক করা হয়ে গেলে আমি মেশিনটা সব কিছু লাগিয়ে আপনার ফ্যানটা অন করে দিয়ে চলে গেছি, এইটা আর অন করা হয়নি, আমার একদমই স্মরণ নাই। সেই জন্য আমার ডিমগুলো সকালে সারা রাত ফ্যান চলছে কিন্তু হিটার চলেনি, মানে ওর ভিতরে গরমই হয়নি। সেই জন্য অনেকগুলো ডিম দেখেন মানুষের, মানে লোকেরা দিয়ে গেছে ডিমগুলো, এখন কী হয় আমি জানি না, ফ্যান চলছে কিন্তু হিটার চলেনি, মানে ডিমগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এখন কী হবে আল্লাহ জানে। অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে ডিমগুলো নষ্ট না হয়, না লোকেদের আমি কী বলবো তখন ডিমগুলো নষ্ট হয়ে গেলে। দেখেন আমার যে মেশিনে বাচ্চা ফুটে সেই মেশিনে আজকে দেখবো বাচ্চা ফুটছে কিনা। হ্যাঁ, দুটো বাচ্চা ফুটছে কিন্তু মুরগির বাচ্চা, এটা 15 তারিখে দেওয়া ছিল এই ডিম দুটো। দেখেন সুন্দর কিউট দুটো বাচ্চা ফুটছে, দেখেন এই 15 তারিখের ডিম। এই ডিম আপনার মনে হয় রাত্রে ফুটছে, এখন আমি ব্লুডিংয়ের স্থানে নিয়ে যাবো এই বাচ্চা দুটো। এইখানে এই মেশিনটায় ফেলে, মানে এই মেশিনটায় ডিমগুলো এক সপ্তাহ বাকি থাকতে এই মেশিনে রাখি আমি ফোটার জন্য। আর যেটা আপনার এই বড়টা দেখালাম প্রথমে, এইটাই কিন্তু আমরা ডিম হিট দেওয়ার জন্য রাখি আমি। আপনার যদি একটা ডিম 21 দিন ফুটতে সময় লাগে তাহলে কিন্তু আপনার 15 দিন এই মেশিনে রাখি, আর 6-7 দিন আমি ওই মেশিনে রাখি ডিমটা ফোটার জন্য। কারণ এই ছোটো মেশিনটায় কিন্তু আপনার কুলিং ফ্যান দেওয়া যাতে বাতাসটা কম হয়, হিটটা একটু কম ছড়ায়, আর আপনার ডিম ফোটার সময় যদি আপনার হিট বেশি হয় তাহলে কিন্তু বাচ্চার সমস্যা হয় নানান কারণে, ডিম কিন্তু মুখ ভাঙে কিন্তু বাচ্চা বের হতে পারে না, সেই জন্য হিটও একটু কম লাগে। আবার লাস্টের এক সপ্তাহ কিন্তু আপনার ডিম নাড়াচাড়া করতে হয় না, সেই জন্যে আমি এইখানেই এই ছোটো মেশিনে ডিমগুলো ফুটাই। কিন্তু আমি ভুলবশত আপনার রাতে হিটারটা অন করিনি, এই জন্য ডিমগুলো সকালে হাত দিয়ে দেখি সব ঠান্ডা হয়ে গেছে, এখন কী হবে জানি না। রাত্রে আবার চেক করবো আমি ডিমগুলো যে সবগুলো ভালো আছে কি না। ডিমগুলো আপনার লাইট দিয়ে দেখলে বোঝা যাবে যে ডিমগুলো নষ্ট হয়েছে কি না, বাচ্চাগুলো সব সুন্দরভাবে নড়াচড়া করছে কি না ভিতরে। আপনার রাত্রে লাইট মারলে কিন্তু বাচ্চা মানে দেখা যায়, সে ভিডিও আপনাদেরকে দেবো। দেখেন আমি যে বাচ্চাগুলোর খাবারগুলো দেই সেগুলো কিন্তু একটু গুঁড়ো করে দেই, একদম ফিনিশ করে দেই না, হালকা ভেঙে দেই যাতে খেতে সুবিধা হয়। আপনার গুঁড়ো করে না দিলে হয় কি পা দিয়ে সব ছিটায় এদিক ওদিক দিয়ে দেয়, খাবারগুলো ঠিক মতন খায় না। আর কোয়েল পাখির বাচ্চা তো আপনার ছোটো ছোটো, এই জন্য একটু গুঁড়ো করে দিলে খাবারটা খেতে সুবিধা হয়। আর খাবার যদি দেখেন, কালকে খাবার দিয়েছিলাম কোনো খাবারই কিন্তু এখানে নাই, সুতরাং খাবার যদি বাচ্চারা ঠিক মতন খায় তাহলে কিন্তু বাচ্চাগুলো খুবই সুস্থ থাকে। দেখেন আমার বাচ্চা, মুরগির বাচ্চা হোক কোয়েল পাখির বাচ্চা হোক সবই কিন্তু খুব সুন্দর সুস্থ আছে। এর থেকে আপনার কোয়েল পাখির বাচ্চা কিন্তু দুটো মারা গেছিলো, কারণ মুরগির বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চা আমি একসঙ্গে রাখছি, আমার আসলে জায়গার সমস্যা সেই জন্য আপনার একসঙ্গে রাখছি, সেই জন্য হয়তো পাড়া দিয়ে হয়তো মেরে ফেলছে মনে হয়। ছোট্ট বাচ্চা তো মারা গেছে, দুইটা বাচ্চা কাল গেটে মারা গেছিলো। দেখেন আমি পানিটা চেঞ্জ করে দেবো, সেই জন্য আমি ছাদে আসছি। আমি ছাদে কিন্তু আমার ছোটো ছোটো কিছু গাছও লাগাইছি আমি, এই অনেক সময় কাটানোর জন্য এগুলো গাছ লাগাইতে ভালো লাগে আমার, সেই জন্য লাগাইছি। এই পানিগুলো আমি পুকুর থেকে কিন্তু ডিসি মোটর দিয়ে উঠাই, সব কিছু আমি ডিসিতেই চালাই কিন্তু এসিতে কোনো কিছু চালাই না, সব আমার ওই ব্যাটারিতেই চলে। ব্যাটারিটা কিন্তু দুইটা ট্রান্সফর্মার দিয়ে চার্জ দেয়, আবার দুটো প্লেটও আছে কিন্তু এই ছাদের উপরেই আছে। দেখেন আমি কিন্তু স্ট্রবেরি গাছ লাগাইছি, খুব সুন্দর চেহারা হয়েছে স্ট্রবেরি গাছের, ঝাল গাছ লাগাইছি তাতে কিন্তু অনেক ঝাল হয়েছে। কিছু বেগুনের চারা, বেগুন গাছের চারা নিয়ে আসছিলাম একদিন কিনে, সেগুলো কিন্তু লাগাই দিছি। দেখেন আমার প্লেট দুটো কিন্তু ওই সাইডে আছে, ওই যে দেখা গেছে একটুখানি। এখন আমার পানি নেওয়া শেষ, আমি বাচ্চাকে পানিটা দিয়ে দেব। দেখুন আসলে এটা আপনার, আমি আমার একটা ছোটো দোকানও আছে সেই জন্য আমি তেমন একটা সময় পাই না, যা হোক আপনাদের এগুলো আমার ভালো লাগে সেই জন্য আমি করি, বড় ধরনের বড়ভাবে করার চেষ্টা করি না আমি, কারণ আমার আসলে টাকা পয়সাও কম সেই জন্য আমি ছোটো করেই করি সব কিছু।
টাকা পয়সা বেশি হলে আমরা বড় করে সব কিছু করতাম, আমার ভালো লাগে আসলে এগুলো করতে, কিন্তু আমার টাকা পয়সা একটু কম এসেছে, সেই জন্য আমি ছোটো করে সব কিছু করি। দেখেন অল্প কিছু বাচ্চা ফুটছেই আপনার, এগুলো কিন্তু সব মুরগির বাচ্চা, যেগুলো সব আমার কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু আমার, এবার যে হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা ফুটবে সেগুলো কিন্তু লোকেরা যে ডিমগুলো দিয়ে গেছে সেইগুলো, দেখেন আমি কোথায় ব্রুডিং করি সেটাও দেখুন, এর নিচে কিন্তু পানি দিয়ে দিছি যাতে পিঁপড়িতে না খেতে পারে, আমার আগের বাচ্চাগুলো কিন্তু সব পিঁপড়িতে খেয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।